আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আরো থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, লক্ষ্য বাড়িয়েছে রাশিয়া, সমাপ্তি নিয়ে সংখ্যায় পশ্চিমারা। আলোর গতিতে প্রতিক্রিয়া জানানোর হুমকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আরো থাকবে চীনের কঠোর জবাবের ভয়ে তাইওয়ান ইস্যুতে আবারও পিছু হটল মার্কিন যুক্তরাষ্ট্র। এটা সমগ্র ইউক্রেনের জন্য বিশাল ক্ষতি বলছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে ধ্বংস করতে এবার রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিউয়ার্স, সর্বশেষ জানিয়ে দিব আমেরিকাকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত ইরান বলছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, লক্ষ্য বাড়িয়েছে রাশিয়া, সমাপ্তি নিয়ে সংশয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর কেবল রাশিয়া কিংবা ইউক্রেনেরই ক্ষতি হচ্ছে না, ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বকে এই যুদ্ধের ফল ভোগ করতে হচ্ছে। বিশ্বের অর্থনীতি সংকুচিত হয়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে এবং দেশে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। রাশিয়ার উপর ঐতিহাসিক নিষেধাজ্ঞা দিয়েও পিছু হটানো যাচ্ছে না, উল্টো রাশিয়া মুদ্রা রুবল শক্তিশালী হচ্ছে। ফলে বিশ্ব নেতৃত্ব চিন্তায় পড়েছে যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে। এর মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার নীতি নিয়ে আলোচনা হচ্ছে, যদিও ইউক্রেন সেই নীতির বিষয়ে ক্ষুব্ধ। যুদ্ধের শুরুতে রাশিয়ার লক্ষ্য ছিল ইউক্রেনের যাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়। এ বিষয়ে লিখিত চুক্তি করলেই রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করবে বলে জানিয়েছিল রাশিয়ার শীর্ষ নেতৃত্ব। এরপর পূর্ব ইউক্রেন তথা দনবাস অঞ্চল ইউক্রেনের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত, দখল করার অভিপ্রায় জানিয়েছিল। এরপর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি বলেছেন যে আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য মস্কোর লক্ষ্য দক্ষিণ খেরসন এবং ঝাপরজিয়া অঞ্চলগুলিকে এবং আরো কয়েকটি অঞ্চল অন্তর্ভুক্ত করতে। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের বর্তমান শাসকদের কোনোভাবে মেনে নেওয়া যায় না, রাশিয়া ইউক্রেনকে বর্তমান শাসকদের হাত থেকে উদ্ধার করবে। ল্যাভরভ বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মানুষ একসঙ্গে শান্তিতে থাকবেন, আমরা ইউক্রেনের মানুষদের বর্তমান শাসকদের সরানোর জন্য সাহায্য করব, কারণ এই শাসকরা শুধু জনগণের বিরোধী তাই নয়, তারা ইতিহাস বিরোধী। পশ্চিমা দেশগুলি অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রশংসায় পঞ্চমুখ। তারা মনে করছে জেলেনস্কি যেভাবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে তা প্রশংসার যোগ্য। কিন্তু ল্যাভরভ বলেছেন, জেলেনস্কি এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার চিরশত্রু বানাতে চাইছে। জেলেনস্কি এবং ক্রেমলিনের পক্ষ থেকে এর আগেও জানানো হয়েছিল তারা শাসক পরিবর্তন করতে চায় না। গত মে মাসে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে হেনরি কিসিঞ্জার ইউক্রেনের রাশিয়ার জন্য বিব্রতকর পরাজয় না চাওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, এতে ইউরোপের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার অবনতি ঘটাতে পারে। তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলোর ইউরোপের প্রতি রাশিয়ার গুরুত্বের কথা মনে রাখা উচিত এবং মুহূর্তের মোহে ভেসে যাওয়া উচিত নয়। ফেব্রুয়ারি শেষে ইউক্রেন আক্রমণের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে 6টি নিষেধাজ্ঞা প্যাকেজ গ্রহণ করেছে। রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক লেনদেন প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গ্যাস ও তেল বাদে যা ইউরোপীয় ইউনিয়নে পাইপ করা অব্যাহত রয়েছে, খাদ্য ফসল এবং কিছু সার যা নিষেধাজ্ঞার আওতার বাইরে। আলোর গতিতে প্রতিক্রিয়া জানানোর হুমকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কেউ রাশিয়ার সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ণ করলে আলোর গতিতে প্রতিক্রিয়া জানানো হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সাবেক সোভিয়েত সাম্রাজ্যের রাজধানীতে সেন্ট পিটার্সবার্গের রাশিয়ার নৌবাহিনী দিবসে বক্তৃতাকালে পুতিন এসব হুমকি দিয়েছেন। এ সময় পুতিন ইউক্রেনের কথা উল্লেখ না করে দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা সব যে কোনো উপায়ে দৃঢ়ভাবে নিরাপত্তা নিশ্চিত করব। এখানে মূল বিষয়টি হলো নৌবাহিনীর সক্ষমতা। যদি কেউ আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীন খরণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে নৌবাহিনী আলোর গতিতে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা রাখে। এ সময় তিনি রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তিকে পরিণত করার জন্য যার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে জিরকন ক্রুজ মিসাইল। আর কোন এলাকায় এই মিসাইল মোতায়েন করা হবে তা রাশিয়ার স্বার্থের উপর নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পুতিন নৌবাহিনীর একটি নতুন ডক্ট্রাইনে স্বাক্ষর করেছেন, সেখানে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া ওই ডক্ট্রাইনে আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চ আকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে। চীনের কঠোর জবাবের ভয়ে তাইওয়ান ইস্যুতে আবারও পিছু হটল মার্কিন যুক্তরাষ্ট্র। অবশেষে তাইওয়ানে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফর নিয়ে সৃষ্ট বেইজিং ওয়াশিংটন উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে দৃশ্যত ওই সফরের কর্মসূচি বাদ দিয়েছেন পেলোসি।
তিনি এক ঘোষণায় জানিয়েছেন যে কংগ্রেসের একদল প্রতিনিধি তার নেতৃত্বে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সফর করবেন এবং এই সফরে তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মিত্র দেশগুলোর প্রতি দেওয়া মার্কিন অঙ্গীকারগুলোর বিষয়ে ওয়াশিংটনের অবিচল থাকার বিষয়টি তিনি এ সফরে বন্ধুত্বের কাছে তুলে ধরবেন বলে উল্লেখ করেছেন। পেলোসি তার বক্তব্যের কোথাও তাইওয়ানের সফরের বিষয়ে কিছু উল্লেখ করেননি। হোয়াইট হাউস ঘোষণা করেছেন যে তারা তাইওয়ানে সফরের পেলোসির সফরের সমর্থক নন। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে পেলোসিকে তাইওয়ান সফরের পরামর্শ দেওয়া বা না দেওয়ার ব্যাপারটির সঙ্গে বাইডেনের কোনো সম্পর্ক নেই। বাইডেন বলেছেন, মার্কিন সশস্ত্র বাহিনী মনে করে যে বর্তমান সময়টা তাইওয়ান সফরের জন্য উপযুক্ত সময় নয়। এর আগে চীন তাইওয়ানের স্পিকার পেলোসি সফরের বিরুদ্ধে হুঁশিয়ারিমূলক অনেক বার্তা দিয়ে বলেছে, সম্ভাব্য এই সফর হবে চীনের রেড লাইনের প্রতি চ্যালেঞ্জ এবং চীন এ ধরনের পদক্ষেপের পাল্টা কঠোর জবাব দেবে। ওই সফরের ফলে দু দেশের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আভাস দিয়েছে চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে যে কোনো ধরনের উস্কানি দেওয়া হতে বিরত থাকতে এবং ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা আগুন নিয়ে খেলবে আগুনে তাদেরই হাত পড়ে যাবে। চীনের সেনাবাহিনীও গত কয়েক মাসে তাইওয়ানের কাছে বেশ কয়েকবার বিমান ও নৌভড়া চালিয়েছে, এমনকি এই দ্বীপটির কাছে চীনা ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তারা। চীনের দিক থেকে এইসব কঠোর প্রতিক্রিয়া দেখে ন্যান্সি পেলোসি এশিয়ায় তার সফরের কর্মসূচি থেকে তাইওয়ানকে বাদ দিয়েছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন সরকার প্রায় তাইওয়ানের কাছে নানা ধরনের সমরাস্ত্র বিক্রি করছে, ওই অঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, ফলে তাইওয়ানের উপর চীনের কর্তৃত্ব তথা বেইজিং এর এক চীন এক নীতির প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। তাই চীনা প্রেসিডেন্টকেও তাইওয়ানের মার্কিন সরকারের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা তথা ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিতে বাধ্য হয়েছেন। এদিকে মার্কিন সরকারের চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে 1979 সালে ঘোষণা করেছিল যে ওয়াশিংটন তাইওয়ানকে একটি স্বাধীন দেশ বলে মনে করে না। সেই থেকে চীনের ঘরোয়া বিষয় হস্তক্ষেপের বিষয়ে এর বিরুদ্ধে বেইজিং এর উপর্যুপরি হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকারগুলো নানা আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে চীনকে কোণঠাসা করার ও তাইওয়ানের হস্তক্ষেপ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে এবং তাইওয়ানের সঙ্গে স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে। তবে উইলিয়াম এইস ওভারহল্ট এর মতে কোনো কোনো মার্কিন বিশ্লেষকরা বলেছেন, চীনের সামরিক ক্ষমতা এত উচ্চ পর্যায়ে চলে গেছে তাই তাইওয়ানকে রক্ষা সম্ভব কোনো যুদ্ধে মার্কিন বাহিনীর বিজয় গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। অন্যদিকে চীনের বর্তমান প্রেসিডেন্ট অতীতের যে কোনো চীনা কমিউনিস্ট নেতার চেয়েও বেশি মাত্রায় তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ব্যাপারে জোর দিয়ে আসছেন। তবে চীন তাইওয়ানকে পুনরায় চীনের কর্তৃত্ব অধীনে আনতে চাইলেও বেইজিং একটি রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে তা করতে চায় না, কারণ তাতে চীনের অর্থনীতি ভেঙে পড়বে বা ভয়াবহ বিপর্যয় শিকার হবে, সূত্র জানিয়েছে পার্স টুডে। এটা সমগ্র ইউক্রেনের জন্য বিশাল ক্ষতি বলছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলা ইউক্রেনের কৃষি টাইকুন ওলেগজি ভাদাতুরুস্কির নিহত হওয়ার ঘটনা সমগ্র ইউক্রেনের জন্য বিশাল ক্ষতি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তিনি একটি বিবৃতিতে বলেছেন, ওলেগজি ভাদাতুরুস্কির ট্রান্সশিপমেন্ট টার্মিনাল এবং উত্তোলনের নেটওয়ার্কের সঙ্গে জড়িত একটি আধুনিক শস্য বাজার তৈরির কাজ করছিলেন। মাইকোলাইভ অঞ্চলে রাশিয়ার হামলা ইউক্রেনের অন্যতম বৃহত্তম কৃষি সংস্থা নিবুলনের প্রতিষ্ঠাতা ও মালিক ওলেগজি ভাদাতুরুস্কি এবং তার স্ত্রী নিহত হয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্থানীয় গভর্নর ভিটালি কিম বলেন, মাইকোলাইভে নিজ বাড়িতেই ওই দম্পতি নিহত হন। মাইকোলাইভে স্থানীয় সময় সকাল থেকেই তীব্র গোলাবর্ষণ করেছিল রুশ বাহিনী। মাইকোলাইভেই নিবলনের সদর দপ্তর অবস্থিত। গম, বার্লি এবং ভুট্টা উৎপাদন ও রপ্তানি করে নিবলন। প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব বিশেষজ্ঞ দল ও শিপইয়ার্ড। আমেরিকাকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত ইরান, বলছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইরান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে এই সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমেরিকাকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। একথা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে লিখেছেন, দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনা সংলাপের ইতি টানার জন্য আমাদের কাছে নতুন পরিকল্পনা রয়েছে যা আমরা অন্য পক্ষগুলোর কাছে তুলে ধরেছি। বাকেরি কানি লিখেছেন, আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যে মারাত্মক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য ইরান 2021 সালের এপ্রিল মাস থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। ইরানের এই সিনিয়র কূটনীতিক মনে করেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অবশিষ্ট দেশগুলোর সঙ্গে তেহরান ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানান বাকেরি কানে। তিনি বলেন, আমেরিকাকে নিজের বিশ্বস্ততা প্রমাণ করে দায়িত্বশীলতার সঙ্গে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে আরেকটি সুযোগ দেওয়ার জন্য ইরান এসব সহযোগিতা করছে, সূত্র জানিয়েছে পার্স টুডে।